ইংল্যান্ড এর কন্ডিশনের কথা ভেবে সিলেটে ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি এমনটাই বলছেন বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন এদিকে পারফরম্যান্স না থাকার পরও নির্বাচকদের ভাবনাতে আছেন ওপেনার সৌম্য সরকার বিস্তারিত জানবো ইমরান হোসেনের রিপোর্টে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ সামনে রেখে সিলেটে যে প্রস্তুতি ক্যাম্পের কথা বলা হয়েছে সেটা কন্ডিশনিং ক্যাম্প বললেও ভুল হবে না কারণ উদ্দেশ্য যে কন্ডিশনের সাথে একটু হলেও মানিয়ে নেয়া আবহাওয়া না হোক অন্তত ইংল্যান্ডে যেমন সিমিং উইকেট মোকাবেলা করতে হবে তার কিছুটা হলেও পাওয়া যাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আর এ কারণেই সিলেটকে বেছে নেওয়া হয়েছে ইংল্যান্ড সফরের ক্যাম্পের জন্য তবে অতীতে এমন ক্যাম্পের জন্য মিরপুরকেও বেছে নেওয়ার নজির দেখা গেছে ইংল্যান্ডে আমরা এখন তো একটু মানে শীতের শেষের দিকে বাট এখনও মনে হয় একটু ঠান্ডা ওয়েদার মনে পাবো এই সময়ে কিন্তু মে মাসে কিন্তু ইংল্যান্ড উইকেট অনেক অনেক আর্দ্রতা অনেক বেশি থাকে বল সুইং করে একটু বেশি তো এরকম কন্ডিশন বাংলাদেশে তৈরি করা সম্ভব নয় বাট বাংলাদেশের যতগুলো উইকেট আছে তার মধ্যে সিলেট উইকেটটা একটু একটু পেসার ফ্রেন্ডলি এদিকে এক সময় বাংলাদেশ দলের নিয়মিত ক্রিকেটার ছিলেন সৌম্য সরকার যদিও ধারাবাহিকতার অভাব ও পরবর্তীতে রান খরায় এখন জাতীয় দলের আশেপাশেও নেই বা হাতি এই ব্যাটার তবে নির্বাচকদের চিন্তাভাবনায় এখনও আছেন তিনি ফর্মটা ঠিক ওর কাছে যেটা প্রত্যাশা ঠিক অমন পাচ্ছি না বিকজ ও এখনও আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে একটু তো এক্সপেকটেশন ছিল যে ঘরোয়া ক্রিকেটও ভালো করবে তাহলে আমাদের যে পুলটা সেটা একটু বড় হয় এবং ওই স্টিল বিলিভ যে ওর সামর্থ্য নিয়ে তো আসলে আমরা সবাই জানি সেটার পুরোপুরি প্রকাশটা আসলে ঘরোয়া ক্রিকেট অতটা হচ্ছে না দুই মৌসুম আগেই এই ডিপিএলই প্রথম বাংলাদেশি হিসেবে লিস্টে এ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছিলেন সৌম্য এখন নিজেকে হারিয়ে খুঁজছেন বাহাতি এই ব্যাটার ইমরান হোসেন নিউজ 24 ঢাকা